Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কেন এরকম করছো মামনি? আমার যে ভীষণ কষ্ট হয়। তোমরা সবাই মিলে যদি আমাকে ভুল বুঝতে থাকো আমি কোথায় যাই বলো তো? আচ্ছা বেশ, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি একবার ভেবে বলো তো যে তুমি ওই বাড়িতে কতক্ষণ আনন্দে থেকেছো আর কতক্ষণ কেঁদেছো। উনি আবার এখন উর্মিকে কি বোঝাচ্ছে না তো? উর্মি তো আবার আজ সারা রাত ওনার কাছেই থাকবেন, আবার উর্মির মাথা খাবেন না। কাল সকাল হলেই উর্মিকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, তারপর ওনাকে যা বলার বলবো। এখানে আর এক মুহূর্ত নয়। ঠিক করে ভেবে দেখো তো উর্মি, এক মুহূর্ত তুমি ওই বাড়িতে ভালো থেকেছো না? মানে ভেবে বলো তুমি আমায়, বলো ভালো থেকেছো তুমি? তোমাকে তো ওই বাড়িতে ভালো থাকার জন্যই পাঠানো হয়েছিল তাই না? কিন্তু তুমি কি ভালো আছো বেটা? ভেবে বলো, ভেবে বলো আমাকে। দেখো এবার ভালো করে দেখো, তোমরা ঢাক ঢোল পিটিয়ে কিরম গুণের গুণমণি মেয়ে নিয়ে এসেছিলে। চলে যান না এখান থেকে। আরে আপনাকে তো আগেও বলেছি, আপনার যদি এখানে না পোষায় তাহলে চলে যান, আমি নিজে গিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তুমি মুখে বলো আর নাই বলো, আমি তোমার মুখ দেখে সব বুঝতে পারি বেটা। ওই বাড়িটায় তোমার ভালো থাকার কথা নয়, তুমি ভালো থাকতে পারো না বেটা। এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিল, কিন্তু এটাকে ধ্রুব সত্যি বলে প্লিজ প্লিজ মেনে নিও না। তুমি আমার কাছে, আমার কাছে কত যত্নে থাকো বলো তো? কেউ পারবে, কেউ পারবে আমার মতো তোমার খেয়াল রাখতে পারবে বলো? বেটা ওই বাড়িতে তুমি ফিরে যেও না, এটা এটা তোমার বাড়ি, তুমি এখানেই সুখে থাকবে, বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি আমার কথাটা, তুমি এখানেই ভালো থাকবে। দুটো বেজে গেল, উর্মি এখনো ঘরে এলেন না। কেন এলেন না উর্মি? তবে কি এর মধ্যেই ওনার মামুনি ওনার মাথাটা খেয়ে ফেলেছে? ঠান্ডাও লাগছে, এসির রিমোটটাও খুঁজে পাচ্ছি না। হয় নাকি এভাবে থাকা যায়? তার মধ্যে আবার উর্মিকে নিয়ে টেনশন, কখন যে সকাল হবে কে জানে। সকাল হলেই উর্মিকে এখান থেকে নিয়ে আমি বিদায় হব। Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।